আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডক্টর জাফরুল্লাহ বাংলাদেশের এক নতুন পরিচয় উন্মোচন করে দিয়ে গেছেন। আজকের আয়োজন আরও যা থাকছে, নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা ইসির, সবশেষ থাকছে ডক্টর জাফরুল্লাহ আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন মির্জা ফখরুল। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, ডক্টর জাফরুল্লাহ আমাদের ছেড়ে চলে গেলেন, পত্রিকায় তার বড় বড় দাবিগুলো আমরা আর দেখব না, তার অসুখের খবরও আর আমরা কদিন পরপর দেখব না, তিনি দেশের কাছে একটি স্থায়ী স্মৃতি হিসেবে থেকে যাবেন। ডক্টর জাফরুল্লাহকে আমরা এক একজন এক একভাবে মনে রাখব, যেহেতু তার বহু পরিচয়। তবে সব কিছু ছাপিয়ে আমার কাছে তার যে পরিচয় ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে থাকবে, সেটা হলো ডাক্তার জাফরুল্লাহ সদ্য ভূমিষ্ঠ বাংলাদেশের নতুন পরিচিতির রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন। যে বাংলাদেশের পরিচয় তিনি উন্মোচন করে দিয়ে গেছেন, সে বাংলাদেশ কোনো বাধা মানে না, সে বাংলাদেশ পুরনো কোনো আবরণে ঢাকা পড়তে নারাজ, সে বাংলাদেশ নিজের রাস্তা নিজের মতো করে বের করে নেবার সন্ধানে ছুটতে জানেন। তার আত্মবিশ্বাস নক্ষত্র ছোঁয়া তরুণ জাফরুল্লাহ এককভাবে ছুটে গেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি হিসাব মিলাচ্ছে, কি ব্যাখ্যা দিচ্ছে, কোনো কিছু ধার ধারেননি তিনি, নিজেই নিজের ভূমিকা ঠিক করে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল লাগবে, তাই হবে, কি আছে কি নাই তার হিসাবের অপেক্ষায় কিছুই আটকে থাকবে না। জাফরুল্লাহ বাধা মানতে জানেননি কখনো, তিনি তার পেশাকে অবলম্বন করে যাত্রা শুরু করেছেন, কিন্তু পেশার মধ্যে সীমাবদ্ধ থাকেননি মোটেই। গণস্বাস্থ্য কেন্দ্র করেছেন তিনি, কিন্তু নিশ্চিত করেছেন রোজ ভোরে কেন্দ্রের সবাইকে নিয়ে খেতে চাষ করা। গণস্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের সিকিউরিটির জন্য প্রহরী দিলেন মহিলাদের, কোনো পুরুষকে এ কাজে নেওয়া হয়নি। তার গাড়িতে সার্বক্ষণিক মহিলা ড্রাইভার, ঢাকা সাভার সারা দেশ চষে বেরিয়েছেন তার মহিলা ড্রাইভার নিয়ে। সমালোচনা হচ্ছে জাফরুল্লাহকে কোনো সমালোচনা কাবু করতে পারেনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তার খবর সংগ্রহ করেছি আগ্রহ নিয়ে, সবাইকে জানিয়েছি তার খবর, তিনি ছিলেন আমাদের আশার প্রতীক। 72 সালে দেশে ফিরে আসলাম, আসার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে গঠিত বাংলাদেশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিখ্যাত স্থপতি ডক্টর এফ আর খান একটা অবৈতনিক দায়িত্ব দিলেন, আমি তার বাংলাদেশ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করব। আমি স্বচ্ছায় রাজি হলাম, প্রথম কাজ করলাম ডক্টর জাফরুল্লাহর সঙ্গে দেখা করে তার একটা প্রজেক্টে অর্থ সহায়তা দেওয়া। সাভারে গেলাম, খালি মাঠে কয়েকটি তাঁবু নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র, সমবয়সী অদ্ভুত এক যুবকের সঙ্গে দীর্ঘ আলাপ, তার কাজে কোনো সীমা নেই, সেই থেকে তার সঙ্গে আমার সম্পর্ক, তারপর জাতীয় ঔষধ নীতি নিয়ে গভীরতর সম্পর্ক। তিনি আমাকে ঔষধ নীতি প্রণয়নের কমিটি দিলেন, সে এক অসম্ভব কাজ, জাফরুল্লাহর অসম্ভব সব স্বপ্ন, সকল ওষুধ দেশে তৈরি করতে হবে, ইচ্ছে করলে যে কোনো ওষুধ তৈরি করা যাবে না, ওষুধের দাম সরকার ঠিক করে দেবে, বিদেশি বিশাল ওষুধ কোম্পানি এবং তাদের দেশে প্রতিনিধিদের সঙ্গে সদ্য জন্মলাভ করা দরিদ্র এক দেশের মুখোমুখি সংখ্যা কিছুই মানেননি ডক্টর জাফরুল্লাহ, অবাক হয়েছে তার ধীরতা এবং তথ্য প্রযুক্তির প্রয়োগে। তার কারণে ওষুধ শিল্পে বাংলাদেশ একটা নেতৃত্ব স্থানীয় শক্তিতে পরিণত হলো, এ কাজ করতে গিয়ে বহু বিপরীত শক্তির মোকাবেলা করতে হয়েছে তাকে, কিন্তু তাকে কাবু করতে পারেননি কেউ। গরিব মহিলাদের প্রতি তার সহমর্মিতা তিনি তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করে গেছেন। গ্রামীণ ব্যাংকের মহিলাদের উপর যখন দুর্যোগ নেমে আসে, তখন তিনি সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে তাদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য এককভাবে এগিয়ে এসেছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে, সকল ধরনের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকবে, এছাড়া কোনো নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট সাংবাদিক ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী সংস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালায় এমন বিধান আনলো নির্বাচন কমিশন। মাঠ পর্যায়ে সাংবাদিকদের অন্যতম বাহন হচ্ছে মোটরসাইকেল, যাছাড়া স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের কাজ করাই প্রায় অসম্ভব, এমন যৌক্তিকতা তুলে ধরে সাংবাদিকরা নির্বাচনে তাদের মোটরসাইকেলের উপর বাধা প্রদান না করার দাবি তুলে আসছিলেন। আর এরই মাঝে আগের কমিশনের পথ অনুসরণ করে একেবারে আইন করে গণমাধ্যমের প্রতি এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এসির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হকের জারি করা ওই নীতিমালায় বলা হয়েছে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে, তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার প্রদান করা হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সংখ্যক সাংবাদিক পরিচয়পত্র
সাপোর্ট, প্রয়োজনীয় সংখ্যক সাংবাদিক পরিচয়পত্র, সাপোর্ট স্টাফ পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার অন্যান্য নির্বাচনী মালামাল সংগ্রহের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা হতে সংগ্রহ করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক শোক বার্তায় বিএনপি মহাসচিব তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্পমূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য, বাংলাদেশ প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সব সংকটে তিনি এগিয়ে এসেছেন অকুত ভয় সৈনিক হিসেবে। দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন। শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ডাক্তার জাফরুল্লাহ আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।